আসসালামু আলাইকুম। উইনি গ্রুপের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব সুতা কাটার ক্লকওয়াইজ পদ্ধতি। সর্বপ্রথম কাজ শুরুর পূর্বে আমরা নিজ নিজ কাজের স্থান পরিষ্কার করে তারপর কাজ শুরু করব। একটি করে গার্মেন্টস নিয়ে আমরা সুতা কাটব। গার্মেন্টস এর উপর গার্মেন্টস রেখে সুতা কাটবো না, এতে করে গার্মেন্টস এ কোনো লুজ বা আলগা সুতা থাকবে না। ক্লকওয়াইজ পদ্ধতিতে কিভাবে প্যান্টের সুতা কাটা হয় তা আমরা জেনে নিব। সর্বপ্রথম প্যান্টের ফ্রন্ট পার্টে যে স্টিচের সুতা কাটব, এরপর ওয়েস্ট বেল্টের সুতা কাটব, বেল্টের সুতা কাটার পর আমরা সাইড সিম ধরে সুতা কাটতে কাটতে নিচে নামব। তারপর সাইড সিম এর সাথে ফ্রন্ট পকেটের সুতা কাটব। পরে আমরা কাটব বটমের সুতা। বটমের পরে আমরা কাটব ইনসিমের সুতা। ইনসিমের সুতা কাটতে কাটতে আমরা চলে যাব ক্রচ পয়েন্টে। তারপর ক্রচ পয়েন্ট হতে আবার ইনসিমের সুতা কাটব। ইনসিমের সুতা কাটার পর আমরা বটমের সুতা কাটব। এরপর আমরা সাইড সিমের সুতা কাটব। তারপর সাইড সিমের সাথে ফ্রন্ট পকেটে সুতা কাটব। তারপর আমরা চলে যাব ব্যাক সাইডে। ব্যাক সাইডের ওয়েস্ট বেল্টের সুতা কাটব। পরবর্তীতে ব্যাক ইয়োকের সুতা কাটব। এরপর আমরা ব্যাক পকেটের সুতা কাটব। সর্বশেষে ব্যাক রাইজের সুতা কেটে আমরা গার্মেন্টসটি ঝেড়ে ভাঁজ করে লেবেলে নিজের নাম্বার দিয়ে পরের প্রসেসে পাস করব। ক্লকওয়াইজ পদ্ধতিতে সুতা কাটলে আমরা সুতামুক্ত গার্মেন্ট শিপমেন্ট করার মাধ্যমে বাইরের সন্তুষ্টি অর্জন করতে পারব। ক্লকওয়াইজ পদ্ধতিতে সুতা কাটার প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।